বাংলাদেশের কিশোর কিশোরীদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করার সুযোগ বাড়ছে। আমরা সবসময় উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে নারী শিক্ষার্থীদের এই ধরনের অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করা উচিত। এতে একদিকে যেমন সেলফ কনফিডেন্সটা বিল্ড আপ হবে, অন্যদিকে স্কিল ডেভেলপ হবে। গণিত অলিম্পিয়াড সহ বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াডে নারী শিক্ষার্থীদের উপস্থিতি কম। নারীদের বিজ্ঞান এবং গণিতের প্রতি আগ্রহ বৃদ্ধি করার জন্য সরকার এবং বেসরকারি সংস্থাগুলো সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি পরিচালনা করার জন্য কাজ করছে। বিজ্ঞান সংশ্লিষ্ট গবেষণা এবং পেশায় নারীর অবস্থান উন্নত করতে অলিম্পিয়াডগুলোতে নারী শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। গণিত অলিম্পিয়াড বাংলাদেশে এখন প্রায় 15 থেকে 18 বছর হয়ে যাচ্ছে, আমি ঠিক এক্সাক্ট নাম্বারটা মনে করতে পারছি না, কিন্তু অনেক বছর হয়ে গেছে। এবং আমরা শুরুর দিকে দেখতাম যে মেয়েরা ক্যাম্পে যেত, ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে যেত, কিন্তু এক সময় আমরা খেয়াল করতে থাকলাম যে মেয়েদের সংখ্যা একটু কমে যাচ্ছে। শুরু থেকে যে মেয়ে আর ছেলে সমান ছিল এরকম না, কিন্তু যতটুকু ছিল সেটাও সংখ্যাটা হঠাৎ খুব কমে যেতে শুরু করলো। যত প্রতিযোগিতা বাড়তে থাকলো মেয়েদের সংখ্যা আমরা একেবারে এখন গত বেশ কয়েক বছর থেকে শূন্যের কোঠায় নেমে আসছে, যে ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে মেয়েরা যাচ্ছে না। তো সেখানে আমরা অনেক রকমের বাধা দেখেছি, কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে অঙ্ক বা গণিত ব্যাপারটাকেই একটা মেল ডমিনেটেড চিন্তা করা হচ্ছে, যেটা আসলে ছেলেদের কাজ, অঙ্ক করবে ছেলেরা, মানে এরকম একটা, বা ইঞ্জিনিয়ারিং করবে ছেলেরা, আর মেয়েরা হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহী না, টেকনোলজিতে আগ্রহী না, এইরকম একটা মাইন্ডসেট আছে। সেখান থেকেই সম্ভবত একটা, মানে এই গ্যাপটা তৈরি হয়। এবং তার পাশাপাশি আরেকটা আছে যে গণিত অলিম্পিয়াড বা যে কোনো প্রতিযোগিতামূলক কাজে ভালো করতে হলে আসলে পড়ালেখার পাশাপাশি আরও এক্সট্রা অনেক কাজ করতে হবে বা এফোর্ট দিতে হবে। স্কুলের পরে হয়তো আরেকটা কোথাও গিয়ে বন্ধুবান্ধবের সাথে একসাথে অঙ্ক করতে হবে, তো এই ব্যাপারগুলোতে মেয়েরা হয়তো সাপোর্ট কিছুটা কম পেয়েছে। তো সেই জায়গাটা থেকেই আমরা মনে হয় এই গ্যাপটা দেখতে পাচ্ছি যে মেয়েদের সংখ্যা একেবারে কমে গেছে। তো এখানে যুক্ত করা কীভাবে যেতে পারে সেটা নিয়ে আমরা বিভিন্ন জিনিস চিন্তাভাবনা করেছি। তার মধ্যে একটা আমাদের মনে হয়েছে যে মেয়েদের জন্য যে অ্যাডিশনাল বাধাগুলো আছে গণিত অলিম্পিয়াড বা এই ধরনের অলিম্পিয়াডে ভালো করার জন্য, সেই অ্যাডিশনাল বাধাগুলোকে আমরা কোনোভাবে সরিয়ে দিতে পারি কিনা। যে যদি মেল ডমিনেটেড সেক্টরে ওদের এখন আত্মবিশ্বাসের অভাব হয়, তাহলে আমরা একটা সেপারেট চ্যানেল করতে পারি মেয়েদের জন্য, যে সেটা শুধু মেয়েদের গণিত অলিম্পিয়াড হবে। কিছু বছর শুধু মেয়েরা যদি সেখানে অনুশীলন করে তাহলে তাদের গণিতে দক্ষতা বাড়বে। এবং সেই জায়গাটা থেকেই আমি এবং আমার বেশ কিছু বন্ধু আমরা একসাথে একটা ফাউন্ডেশনও স্টার্ট করেছি, যেটা হচ্ছে বাংলাদেশ গার্লস ম্যাথমেটিক্স ফাউন্ডেশন। এবং সেখান থেকে আমরা যেটা করি, মেয়েদেরকে স্পেসিফিক্যালি ট্রেন করি গণিতে, এবং তাদের জন্য একটা প্রেস্টিজিয়াস চ্যালেঞ্জ যেটা হচ্ছে ইউরোপিয়ান গার্লস ম্যাথ অলিম্পিয়াড, সেখানে আমরা মেয়েদেরকে পাঠানোর জন্য তাদেরকে ট্রেন করি। তো এখানে পাঠালে যেটা ভালো হবে সেটা হচ্ছে যে মেয়েরাও একটা, এই যে গণিত অলিম্পিয়াডের কথাটা বললাম, এটা একটা প্রেস্টিজিয়াস, মানে এখানে ভালো করাটা আসলে খুব বড় অ্যাচিভমেন্ট ধরা হয়। তো সেখানে যদি আমরা আমাদের মেয়েদেরকে পাঠাতে পারি তাহলে সেটা তাদের জন্য অনেক অনুপ্রেরণাদায়ক। তো এটা একটা উপায়। এবং অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডেও যদি স্পেসিফিক্যালি এটা মেয়েদের নিরাপত্তা এবং তাদের জন্য স্পেশাল কোনো কেয়ার যদি দরকার হয় সেটা তাদেরকে প্রোভাইড করার মাধ্যমে আমরা মেয়েদের সংখ্যা বাড়াতে পারি।